গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি সকাল সকাল চলে এসেছি আমাদের সুভাষ সরোবরে। অনেকদিন বাদে আজকে এলাম, এসে আমার খুবই ভালো লাগছে। রঞ্জিত পেছনে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এক্সারসাইজ সব করতে গেছে আর আমি বসে আছি একদম লেকের সামনে। যেখানে বসে আছি সেখানটা তোমাদের দেখালাম। এরপর আমি শুরু করে দেবো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। অনেকদিন বাদে এক্সারসাইজগুলো করছি আর আমার টি শার্টটা মানে আমাকে আজকে একটু বিরক্ত করছিল, কিন্তু তবুও আমি ডিসকন্টিনিউ করিনি। যেটুখানে আমার মনে ছিল সেটুখানি ফ্রি হ্যান্ড করেছি। এর আগেও আমি অনেকক্ষণই ফ্রি হ্যান্ড করে নিয়েছিলাম, কিন্তু কিছুটা আবার রেকর্ড করলাম, অল্প কিছুটা রেকর্ড করেছি। প্রথম দিন আজকের মানে যেহেতু আমি শুরু করলাম নিজের ওয়েট লস জার্নিটা, তা এখন আমার ওয়েট আছে, অ্যাট প্রেজেন্ট টাইম আমার ওয়েট আছে 65 কেজি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 14 এপ্রিল। তো আমি ঠিক করেছি আসছে 6 মাসের মধ্যে নিজের ওয়েট লস করেই ছাড়বো। তার জন্য আমি যা যা করব তোমাদের সাথে সবই শেয়ার করব। আর আমি এবার করে নেব প্রাণায়াম, কিছুক্ষণ প্রাণায়াম করব আর কপালভাতি করব। কপালভাতিটা চেষ্টা করব করার, কিন্তু জানি না করে উঠতে পারবো নাকি। আর আমি এখন প্রাণায়াম করছি যেটাকে অনুলোম বিলোমও বলা হয়। এটা আমাদের পুরোপুরি মানে শরীরের সিস্টেমের জন্য খুবই ভালো। তারপরে আমি করে নিচ্ছি এই ওম শব্দ দিয়ে যেই যোগটা সেটা করে নিচ্ছি। এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, ডেফিনেটলি আমি পরের দিন তোমাদের বলবো যে এটার কী নাম। এটা আমি রামদেব বাবাজির থেকে শিখেছিলাম যখন আস্থা চ্যানেল দেখতাম তখন। এটা করলে খুবই মাইন্ড সেট আপ থাকে, কনসেন্ট্রেশন খুবই ভালো হয়। আর এবারে আমি একটু হাঁটাহাঁটি করব। অনেক দিন বাদে লেকে এসছি আর লেকে এসে আমার চুপ করে কোনো একটা জায়গায় বসে থাকতে খুবই ভালো লাগে। আর এখন আমি দেখছি রঞ্জিত কোন দিকে আছে, বাড়িতে চলে এসেছি। দেখো ফ্রেন্ডস, ঘেমে পুরো স্নান করে গেছি। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আজকে ঘেমা শাকের বড়া, সজনে আটা, উচ্ছে, কুমড়ো, আলু দিয়ে তরকারি, এগুলো আমাদের করতে হয়, এগুলো করেছি। আর দেখো বৃহস্পতিবারে ঘট বসিয়ে পুজো হয়ে গেছে, আমার গোপু মহারাজ সাজুগুজু করে বসে আছে। আর এদিকে দেখো জাসমিন কি করছে, ওর নাম তো জাসমিন রেখেছি। দেখো জাসমিন টিফিন করে লম্বা হয়ে শুয়ে আছে আর রূপসাকে সকাল সকাল পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে আমার ঘেমা শাকের বড়া পুরোপুরি রেডি হয়ে গেছে, নারকোল দিয়ে করে ফেলেছি ছোলার ডাল, আর আমি যে তরকারিটা করেছি বানাচ্ছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাকে আরেকটা জিনিসও করতে হবে সকালবেলা, সেটা হচ্ছে পরোটা। আজকে আমরা দুপুরে কেউ ভাত খাবো না, আমরা পরোটা করব। ময়দাটা আমার শাশুড়ি মেখে দিয়েছেন, এরপর আমি বেলেও নিয়েছি পরোটাগুলো। এবার এক এক করে পরোটা ভেজে নেব, দুপুরে খাওয়া হবে গরম গরম পরোটা। জাসমিন দেখো বসে আছে, গরমে হাঁপাচ্ছে। এবার আমি ওকে কি করব, ভালো করে সুদল জল তৈরি করে তার মধ্যে রুমাল ডিপ করে ওকে একটা মানে বাদ দেব, ড্রাই বাদ দেব, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এদের তো গরম বেশি, গরমেও হাঁপাহাঁপি করছে, জিভ বের করে দিচ্ছে। আর ওকে একটু রিল্যাক্সেশন করার জন্য আমি সুদল জল তৈরি করে ওকে এরকম প্রতিদিনই দুপুরবেলার টাইমটা পুরোপুরি ড্রাই ওয়াশ করে দিই, আর ও তাতে খুবই কমফোর্ট ফিল করে। আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি বলে একটু তাড়াহুড়ো করে আমি ওকে মানে এটা মোছাচ্ছি গাটা, আর ও তো খুবই আরাম পাচ্ছে, সোজা হয়ে বসতেই চাইছে না, শুধু উল্টে যাচ্ছে। মানে ও বলতে চাইছে যে আমার পেটের মধ্যে আমাকে তুমি এই ঠান্ডা কাপড়টা দাও, কিন্তু শুধু পেটে দিলেই তো হবে না, হাত পা মুখ লেজ পিঠ সব মোছাতে হবে। এই জন্য আমি এক এক করে সব মুছিয়ে দিচ্ছি, এমনকি আমি পায়ের যে পগুলো সেগুলোও মুছিয়ে দিচ্ছি। আর ও তো দিব্যি রিল্যাক্স হচ্ছে গরমে, এইভাবে ছোটো পাপ্পিদের যদি না ড্রাইভার দেওয়া হয় ওদের খুবই কষ্ট হয়। আমি অ্যাঞ্জেলকেও এইভাবে ড্রাইভার দিতাম। আর দেখো ও সোজাই হতে চাইছে না, মানে ও শুধু ওর পেটের মধ্যে ঠান্ডা দাও, ও তালেই খুব খুশি, ওর পেটে যত গরম, ওর যত গরম পেটে। আর দেখো বাইরে কি মানে কাকপোড়া একটা রোদ পড়েছে, জ্বালিয়ে দিচ্ছে একদম পুরো শরীরটায়, এত গরম লাগছে আজকে, এত গরম পড়েছে, এত গরম পড়েছে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে আজকে।
আমরা এবার বেরিয়ে পড়েছি, একটু কেনাকাটি বাকি আছে সেগুলো করতে। আর আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি দেখো, আর রূপসা দেখো পেছনে বসে আছে। রঞ্জিত আমাদেরকে ছেড়ে দিয়েই কাজে বেরিয়ে যাবে, ও দুপুরবেলা খেতে এসেছিল, একটু দেরি করে এসেছিল আর একটু দেরি করে বেরিয়েছে। সেটার আমি সৎ সুযোগ নিয়ে নিয়েছি, আমি বলেছি তুমি এবার কাজে বেরাতে পারবে না, আগে আমাদেরকে মলে ছেড়ে দাও, তারপরেই তুমি কাজে বেরাতে পারবে। তো আমাদেরকে ও নিয়ে যাচ্ছে আমাদের এখানে কাকুর কাছে কমার্টে। আমরা আমাদের কিছু পছন্দ হলে কেনাকাটি করব, তারপরে কেনাকাটি হয়ে গেলে আমরা যাব অন্য কোথাও। মানে গোপালের জামা কাপড় তো কেনা বাকি, সেটা তো আমাকে কিনতে হবে, সেজন্য আমরা চলে যাব কমার্টে। তারপরে ফুলবাগানও যেতে পারি, আলোচায়ও যেতে পারি, হকার্সেও যেতে পারি, জানি না আর কোথায় যাব। আমরা চলে এসেছি বিশালের সামনে, রঞ্জিত আমাদের নামিয়ে দিচ্ছে। এবার এবার আমরা যাব বিশালের ভেতরে। এখানে আমি এখনো বলিনি যে আমি ক্যামেরা রেকর্ড করছি, কারণ এদেরকে বললে এরা বলে না পারমিশন নেই। অল্প বিস্তর তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমি কোন মলে এসেছি। এটা কাকুর কাছিতে, আগে নাম ছিল বিশাল, এখন হয়ে গেছে কমার্ট। রূপসা অনেক কিছু খোঁজাখুঁজি করছে কিন্তু ওর মনের মতন পছন্দ মতন কিছুই হচ্ছে না। সরি ফর দ্য ব্যাড মানে সাউন্ড, কারণ জাসমিন আবার শুরু করেছে একটা মানে পিড়ি নিয়ে খেলনা খেলা, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। কতবার ওকে রেস্ট্রিক্টেড করবো বলো, আমাদের ছোটো ঘর, ওরও একটা স্পেস দরকার। আর আমরা ঘুরে ফিরে দেখলাম, আমরা চলে এসেছি ফ্রেন্ড, কিছুক্ষণই হলো, অনেক রাত হয়ে গেছে, কারণ একদম মানে আজকে লাস্ট দিন চৈত্র সেলের, এই জন্য খুবই অসুবিধা হচ্ছিল। আমি কিছুদিন ধরে খুবই প্রবলেমের মধ্যে আছি, এই জন্য কেনাকাটি পিউর জন্য সেরকমভাবে করতে পারিনি। তা আজকে গিয়ে কিনে নিয়ে এসেছি, যেটা ওর আম্মা ওকে মানে পয়লা বৈশাখে দিয়েছে সেই জামাটা কিনে নিয়ে এসেছি, সাথে কিনে নিয়ে এসেছি গোপালের জামাগুলো। আর আমি তোমাকে এবার দেখাবো যে আমি ওদের জন্য কী কী কিনেছি। প্রথমেই তোমাদেরকে দেখাবো যে গোপালের জন্য কী কিনে নিয়ে এসেছি। গোপালের জন্য কিনে নিয়ে এসেছি এরকম দেখো ফ্লোরাল কটনের একদম আমি জামা পেয়েছি, গরমে আমি পয়লা বৈশাখে ওকে কটনেরই জামা কিনে দিই। আর এরকম দেখো একটা পিঙ্ক আর একটা এরকম নীল নীল কালারের কিনে নিয়ে এসেছি, সাথে কিনে নিয়ে এসেছি একটা চুল। গোপালের চুলটা একদম খারাপ হয়ে গেছিলো, এগুলো সব 40 টাকা করে নিয়েছি, মানে মোট 120 টাকা আমি গোপালের পয়লা বৈশাখের কেনাকাটি কমপ্লিট করে ফেলেছি। আর আমি কী কিনেছি, আর আমি কিনেছি পিওর জন্য জামা, যেটা ওর আম্মা ওকে দিয়েছে পয়লা বৈশাখে। ওর বাবা তো ওকে ঘরে পড়ার ক্যাজুয়াল ওয়্যার কিনে দিয়েছে, আর ওর আম্মা কিনে দিয়েছে যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। জাসমিন পুরো ড্রাইভারটা নড়াচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে মানে ডেলি রেকর্ড করতে। এরকম একটা ফিরোজা কালারের একটা ফ্রক কিনে দিয়েছে, কালকে পরলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তার সাথে এরকম একটা জ্যাকেট আছে, পুরোপুরি ও যদি না পরে তোমরা বুঝতে পারবে না যে সেটটা কীরকম। খুবই সফট কাপড় আর একদম পিওর জর্জেটের মধ্যে আমি পেয়েছি। আর আমি যেখানে গেছিলাম, যেই মলে গেছিলাম, সেখানে আমি পিওর পছন্দ মতন কিচ্ছু পাইনি। আমরা ওখান থেকে বাস ধরে আবার চলে এসেছিলাম হকার্সে চলে এসেছিলাম, আলোচায়ের সামনে যে হকার্স আছে ওখানে চলে এসেছিলাম। এখন হকার্সে প্রচুর দোকান হয়ে গেছে, ভালো ভালো একদম আইটেম পাওয়া যায়, এই জন্য ওখানে চলে এসেছিলাম। রঞ্জিত আমাদের গাড়ি করে নিয়ে গেছিলো ঠিকই, কিন্তু ওখান থেকেও কাজে বেরিয়ে গেছিলো, তারপরে আমরা চলে গেছিলাম ওইখান থেকে বাস ধরে হকার্সে, ওখানেই কেনাকাটি করে তারপরে এসেছি। আর এই জামাটার দাম নিয়েছে অনলি 550, 550 আমি পেয়ে গেছি খুবই ভালো কোয়ালিটির একটা জামা, যেটা পরে পিউষ যখন তখন যেখানে সেখানে এই গরমে বেরিয়ে যেতে পারবে। আর ক্যাজুয়াল ওয়্যার তো ওর বাবা ওকে কিনেই দিয়েছে, আর এইটা ওর আম্মা ওকে কিনে দিল। আর আমাদের বাপের বাড়ি থেকে সেরকম কিছু এইবার এখনও অবধি ওকে কিনে দেওয়া হয়নি, কারণ আমাদের বাপের বাড়িতে চলছে রিনোভেশনের কাজ, মানে পুরোনো দিনের বাড়িতেও ভাঙাচোরা অনেক কিছু হয়েছে, তা সেইগুলো কাজ চলছে, প্রচুর খরচা যাচ্ছে। ওরাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, আর সারা বছরই তো টুকটাক দিতেই থাকে, যেন কিছু বলিনি। আর আমি যেটা পিউকে পয়লা বৈশাখে গিফট করেছি সেটা তোমাদেরকে আমি শেয়ার করব, খুব তাড়াতাড়ি শেয়ার করব।
আর কালকে তো পয়লা বৈশাখ, কালকে বাবার দোকানের মানে ওপেনিং হয়েছিল গত বছর, তা ওই দিনে তো বাবার দোকানে যেতেই হবে, পুজো আছে, আনন্দ তো করবই, তার সাথে জমি একটা খাওয়া দাওয়ার প্ল্যানিং চলছে। আর দেখো জাসমিন নিচে আমি পাটা ঝুলিয়ে বসে আছি, আমার পাটা কামড় দিচ্ছে, আমার ক্যামেরা ট্যামেরা সব ট্যারা ব্যাকা হয়ে আমি রেকর্ড করছি, জানি না কিরকম রেকর্ড হচ্ছে। যাই হোক, তা পুজো তো সকালবেলা চলবে, আর কালকে আমি কী ড্রেস আপ করবো, হয়তো দুবেলা দুটো ড্রেস আপ করবো। আর দেখো নতুন একটা কুর্তি তো ভেঙে নিয়েছি, আমার নতুন জামা আমি একদম রাখতে পারি না, আমি একদম রেখে পড়তে পারি না, বিশেষ করে কুর্তি বা ক্যাজুয়াল ওয়্যার আমি একদম রাখতে পারি না, পরে ফেলি। হ্যাঁ, শাড়ি টাড়ি হলে বিশেষ কোনো অকেশনের জন্য রেখে দিলেও রেখে দিই, কিন্তু এই সমস্ত মানে কুর্তি বা অন্য যে টি শার্টগুলো কিনি বা কিছু কিনি আমি ওইগুলো পরে ফেলি, আমি রাখতে পারি না। তো কালকে হয়তো দুবেলা দুটো ড্রেস পরবো, কী পরবো না পরবো কী হবে সবই তোমাদেরকে জানাবো। আর কালকে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, মানে অনেকদিন ধরে রঞ্জিত আমাদের বলছে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাবে, কিন্তু এখন অবধি সেই বিরিয়ানি আমাদের খেয়ে ওটা হয়নি। তো কালকে আমাদের বলেছে নিয়ে যাবে, তো দেখা যাক, যদি নিয়ে যায় ভালো, যদি না নিয়ে যায় তাও ভালো, অত কিছু আমি চাহিদা নেই যে এটা আমাকে দিতেই হবে, এটা করতেই হবে, এটা নিয়ে যেতেই হবে, হলে হলো না হলে না হলো। হ্যাঁ, মাঝে মাঝে তো একটু রাগারাগি হয়, রাগারাগি না হলে তো আর সংসার টেকে না। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সন্ধ্যাবেলার পুজো আমার এখনও বাকি, আজকে ভিডিও এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিতে ভুলো না। তাহলে আজকের ভিডিও এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।